हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजु स्टेशन। हमें संजीत, तो कैमन आछेन सबाई? तो फ्रेंड्स, आज के वीडियोते दुटी बिगेस्ट अपडेट रही है, तो बुझते ही वीडियो खूब इंटरेस्टिंग है, तो चलो वीडियो शुरू करा जाक। तो फ्रेंड्स, प्रथम एक पोस्टर रिएक्शन करब बांग्लादेशेर एक सिनेमा जार नाम ब्लैक वार। सिनेमाटी मिशन एक्सट्रीमेर पार्ट टू होते चले। सिनेमाते मुख्य चरित्रे रही आरिफिन शुभ। तो देखो, मिशन एक्सट्रीम जो सिनेमाटा सेटा खूब ही लार्जदान और बिग स्केले तैरी, बाट सिनेमाटा बक्स अफिसे तेमन भावे चले। तो एटार आबार पार्ट टू, ये जिनिसटा सुनते केमन लागछे? बाट जेहेतु सिनेमाटा आगे थेके भाबा छिलो जे दुटो पार्ट आसबे, अर्थात प्रथमे जे पार्टटा देखानो होयेछिलो सेटा शेष करा हयनि। सो डिरेक्टर एबं प्रोड्यूसारदेर एटाई इच्छे, जेहेतु तारा दुटो पार्ट भेबेछे, से हिट होक बा फ्लप करुक तारा अवश्यई दर्शकेर सामने आनबे। जे कजन दर्शक देखेछे तारा होयतो पार्ट टू देखबे, बाट जदि प्रशंसा आरो भासे ताहले अवश्यई सबाई देखबे। तो सेसब विषये आमि जाच्छि ना, एबार जे कथा बोलबो सेटा होलो सुपारस्टार देवेर पागलू थ्री क्यों है, अर्थात अनेक दिन थेके शोना गियेछिलो जे पागलूर पार्ट थ्री होबे, बाट क्यों होच्छे ना, क्यों होयनी, कार दोष, कीसेर जोन्नो करछे ना? तो देखुन, फार्स्ट अफ अल आमी जे कथागुलो बोलबो मन दिए शुनबेन। पागलूर पार्ट थ्री अर्थात पागलू थ्री ना होवार पेछने कयेकटी रिजन रयेछे, सेटा होलो सुपारस्टार देवेर तरफ थेके। कारण पागलू सिनेमा किन्तु विशाल एकटा हिट, মানে বিশাল ব্লকবাস্টার বলা যায় তখনকার সময়ে। তো পাগলুর যে পার্ট টু আসে সেটা কিন্তু পাগলুর সঙ্গে পাগলুর পার্ট টুর কোনো সিমিলারিটি নেই, অর্থাৎ অন্য একটা গল্প তুলে সেটাকে পাগলুর পার্ট টু বানিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, পাগলু যতটা হিট করে তার পরিমাণও ছুঁতে পারে না পাগলুর টু। তো পাগলু থ্রি না বানানোর জন্য এটা একটা কারণ। তারপর যে কারণটা বলবো সেটা হলো ট্রোল। ইয়াস, ট্রোল। পাগলু সিনেমাটা যত বড় হিট করুক না কেন, দেবকে কিন্তু পাগলু বলে অনেক ট্রোল করা হয়। কিন্তু দেব যেহেতু এখন ম্যাচুরেট, এখন ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা করছে, সে যেমন কবির, ককপিট, পাসওয়ার্ড এরকম কন্টেন্টে সে সিনেমা করেছে, সো তার মধ্যে একটা ম্যাচুরেট ব্যাপার এসছে এবং তাকে অন্য চোখে দর্শকরা দেখতে শুরু করেছে। তো সে কেন চাইবে যে তাকে আবার সেই ট্রোল করা হোক, কারণ বাঙালিরা ভালো জিনিস দেখতে পারে না। পাগলু সিনেমাটা কিন্তু ভালো, যদিও রিমেক ছিল, বাট খুব সুন্দরভাবে সেটা ওয়েল মেড করা হয়। কিন্তু পাগলুর পার্ট টু সেটা বিশ্রী করে দেয়, বাট সেখান থেকে দর্শকরা ছাড়ে কোথায়, তো পুরো মা মাসি এক করে দেয় এবং দেবকে অনেকে এখনও পাগলু বলেই খ্যাপায়। যদিও দেব তো খ্যাপার পাত্র না, বাট তাদের ফ্যানদের মধ্যে কোথাও গিয়ে আঘাত লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেব পাগলুর পার্ট থ্রি ভাবার কথা ভাবেনি। এখনও যদি পাগলুর পার্ট থ্রি আসে তাহলে আমি বিশ্বাস যে এই ছবিটা চলবে, যদি গল্পে কিছুটা স্ট্রং থাকে, কারণ পাগলু কিন্তু দেবের ক্যারিয়ারে অন্য একটা মাইলস্টোন হিট বলা যায়। তো দেখুন, আরও তো অনেক কারণ রয়েছে, বাট আমার চোখে যেগুলো কারণ পড়েছে সেগুলোই বলেছি। হয়তো আরও এমনও কারণ থাকতে পারে যে পাগলুর মতো স্ক্রিপ্ট বা পাগলু থ্রি বানানোর জন্য সেরকম স্ট্রং স্ক্রিপ্ট আসছে না, তার জন্য হচ্ছে না। বাট আমি যেগুলো কারণ বলেছি সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, মানে চোখে পড়ে। আর অবশ্যই দেব অনেক কটি ইন্টারভিউতে বলেছে যে আমি আর পাগলুর মতো সিনেমা করতে চাই না। তার মানে কি, পাগলু হিট করেছে, দর্শক দেখেছে, পাগলুর গান লোকে বাজিয়েছে, পাগলুর টি শার্ট পরে লোক রাস্তায় বেরিয়েছে, দুর্গাপূজায় প্যান্ডেল হপিং করেছে, বাট তারপরও সে কেন এই পাগলুর থেকে দূরে থাকতে চায়? কারণ সেই পাগলুটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে। বা যেরকম বলো না তুমি আমার একটা সিন রয়েছে, যখন কোয়েল মল্লিককে থানায় নিয়ে যায় এবং যৌন কাজের অপেক্ষা করে, বাট সেখানে দেবের একটা ডায়লগ রয়েছে যে আমার মধু বেশ্যা নয়। তো এরকম একটা ডায়লগ, সেটাকে খুব বেশি ট্রোল করা হয়েছে এবং নিচে লেখাও হয়েছে যে পাগলু এগুলো ছাড়া আর কী পারে, অর্থাৎ পাগলু যতই হিট করুক সেটাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে। সো তার জন্য দেব হয়তো এই পাগলু সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে, আর পাগলু সে কন্টিনিউ করতে চায় না। তো আমার মনে হয় কন্টিনিউ করলে ভালো হয়, বিকজ আমার খুব ভালো লাগা পাগলু সিনেমা, আর পাগলু সিনেমার ইমোশনগুলো আজও আমার মনে পড়ে, আর প্রত্যেকটি গান, ও মাই গড, সে নিয়ে নতুন করে কি বলবো। বয়দাবে এখানে একটা ছোট ইনফরমেশান দিতে চাই, সেটা হলো আমার একটা রোস্টিং চ্যানেল খোলা হয়েছে, এখানে অনেক কটা ভিডিও আপলোড করা হয়েছে। যারা এখনও সেই চ্যানেলটাকে ভিজিট করেননি বা সাবস্ক্রাইব করেননি, আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্টে প্রথমে পিন করে রাখবো, সেখান থেকে আপনারা চ্যানেলে যান, গিয়ে সাবস্ক্রাইব করুন এবং কেমন লেগেছে কমেন্টে জানান। তো এই ছিল ভিডিও, আর এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনাদের জানা মতে পাগলু থ্রি কেন হয়নি, কী কী কারণ অবশ্যই আপনার জানা থাকলে কমেন্টে জানান। তো আজকের জন্য এরকম ভালো, সবাই টাটা।